প্রশ্ন যে 1977 সালে মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি রাতের অন্ধকারে কারফিউ দিয়ে কারাগারের মধ্যে তিনি আর্মি নেভি এবং এয়ারফোর্সের কর্মকর্তাদের মধ্যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। 1 মিনিটে রায় দেওয়া হতো, তাদের কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না, 1 মিনিটের মধ্যে রায় কার্যকর করা হতো এবং সে সময় তাদের পায়ে বালির বস্তা বেঁধে দেওয়া হতো যেন তাদের ফাঁসি দ্রুত কার্যকর হয়। মানবাধিকার লঙ্ঘনের এই ধরনের নির্লজ্জ উদাহরণ পৃথিবীর ইতিহাসে দুর্লভ এবং সে সময় যাদের হত্যা করা হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা। আমি মাননীয় মন্ত্রী মহোদয় সমীপে এই প্রশ্নটি করতে চাই যে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় ধারাবাহিক ভাবে এই মুক্তিযোদ্ধাদের নাম দেখেছি, ব্যাচ নাম্বার দেখেছি, তাদের পরিচয় জেনেছি, কিন্তু তাদের কবর এখনো অসনাক্ত অবস্থায় আছে। এই মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট নাম এবং তাদের কোথায় কবরস্থ করা হয়েছে সেটি চিহ্নিত করবার কোনো ব্যবস্থা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই দেশে বিচারবিহীন যত হত্যাকাণ্ড, তার শুরুই করেছিলেন জিয়াউর রহমান এবং তিনি প্রথম সামরিক শাসক হিসাবে তথাকথিত বিদ্রোহের নামে এই দেশের বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে বা বিশেষ করে নৌবাহিনীতে, তাদেরকে হত্যা করেছে বিনা বিচারে এবং এমন সব ভাবে ট্রায়াল হয়েছে যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার 3 মাস পরে হয়তো তথাকথিত রায় দেওয়া হয়েছে যে তার এই শাস্তি দেওয়া হলো। কাজেই ব্যাপারে আমি মনে করি মাননীয় সদস্য যদি আর নোটিশ দেন তাহলে বিস্তারিত ভাবে কাদেরকে কোথায় কিভাবে এগুলো হয়েছে সেগুলো বিস্তারিত ভাবে মহান সংসদের মাধ্যমে জাতিকে অবহিত করা যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 35, মাননীয় সদস্য জনাব আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর 1, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় 2, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খান 274 লক্ষ্মীপুর 1-এর পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 35 এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 35 সংসদে উত্থাপিত হল। মাননীয় কৃষি মন্ত্রীর পক্ষে খাদ্য মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত 35 নম্বরের